हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। এখন কথা বলবো মন্টু পাইলট সিজন 2 এর ট্রেলার নিয়ে। সিরিজের কাস্টিং আছেন সৌরভ দাস, মিথিলা, চন্দ্রেয় ঘোষ, অলিগা সরকার সহ আরো অনেক। এই সিরিজটাও ডিরেক্ট করেছেন দেবালয় ভট্টাচার্য। তো কেমন লাগলো মন্টু পাইলট 2 এর ট্রেলার? এই ট্রেলার দেখে এই সিরিজের গল্পটা আমরা আন্দাজ করতেই পারি এবং গল্পটা যে খুব আউট অফ দ্য বক্স গেছে সেরকম বললে ভুল হবে। এখান থেকে গল্পটা বলেই দিয়েছে যে সে সিজন 1 এর পরে সে একটা সাধারণ জীবনযাপন করতে গেছিল, বাট সেখানে প্রবলেম ক্রিয়েট করে ডাক্তার এবং সে আবার ফিরে আসে নীলকুঠিতে রিভেঞ্জ নেওয়ার জন্য এবং সেই জায়গাটাকে আবার রুল করে। তো এখানে সৌরভ দাসের কামব্যাক দেখানো হবে, সঙ্গে এক নিউ ক্যারেক্টার অ্যাড অন হয়েছে যাকে কিনা সৌরভ দাস আবার সেই জায়গায় নিয়ে আসে। তো ওভারঅল এইটাই গল্প, এখানে রিভেঞ্জ স্টোরি প্লাস একটা অন্যরকম অন্যরকম মোড়ক। এখানে গান খুব সুন্দর, অলরেডি একটা গান লঞ্চ করে দেওয়া হয়েছে যেটা ঈশান মিত্র গেয়েছে এবং ঈশান মিত্র গলায় মন্টু পাইলটের সিজন 1 এর দুটো গান বেড়াজাল এবং ব্যথার স্বর খুব সুন্দর হিট করেছিল। তো আশা করা যায় মন্টু পাইলট 2 এর গানগুলো হিট হোক। তো এখানে পারফরমেন্স নিয়ে আমরা যদি কথা বলি, ট্রেলারের সৌরভ দাস, মিথিলা, চন্দ্রেয় যাদের যাদের দেখিয়েছে দেখতে অবশ্যই প্রমিসিং লাগছে এবং সৌরভ দাসের ফেসিয়াল এক্সপ্রেশন, তার ডায়লগ থ্রোয়িং, তার ওভারঅল বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড সমস্তটাই এতটাই র, তো আবার সে এটা সেই নস্টালজিয়া মন্টুর একটা ফিলস দিচ্ছে। তো আশা করব সিজন 2 একটা সাকসেসের দিকে যাবে। এছাড়া এখানে যেরকম লোকেশনস, যেরকম লাইট এডিটিং হয়েছে সেগুলো এই সিরিজের সাথে যায় এবং এই সিরিজটাকে জাস্টিফাই করে বলে আমার মনে হয়। তো এই সিরিজের ট্রেলারটা দেখতে অবশ্যই ভালো লেগেছে এবং একটা ইম্পর্টেন্ট রোল আছে মিথিলা, সেটা আমরা দেখলে বুঝতে পারি যেহেতু নিউ ক্যারেক্টার, তার থেকে ভালো কাজ আমরা আশা করতেই পারি এবং তার ক্যারেক্টারটা কতটা ইম্পর্টেন্ট, তাকে কী করে এখানে এক্সিকিউট করা হয় সেটা এখানে দেখার বিষয়। তো ওভারঅল তোমরা যারা এই সিরিজের ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে অবশ্যই এখানে বলো। এটা যেহেতু রিভেঞ্জের গল্প তো একটা ইন্টারেস্ট বাড়ে যে কীভাবে রিভেঞ্জটা নেয়। তো আমার ভিডিওটা পছন্দ হলে লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।